টোপলু এই দেখো ডাক কি বড় ছাত হ্যাঁ তো ভালো লেগেছে ছাতটা ভালো লেগেছে হ্যালো সবাই কি আমি আত্রি ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল তো যে ব্লগটাতে আমি তোমাদের সঙ্গে শেয়ার করেছিলাম যে বাবা মা এসে গেছে পার্মানেন্টলি এখানে সেই ব্লগটাতে তোমরা এত জোন কমেন্ট করেছো যে টোপাকুলকে কেন নিয়ে যাওনি বলো তো আমি দেখলাম যে টোপাকুল যেদিন প্রথমবার ইয়া বাবা যাবে সেদিন যদি আমি ব্লগ না করি তাহলে মানে একটা যাতা কাণ্ড হবে তো ফাইনালি আজকে সেই দিন আজকে বুধবার আর এখন সময় হয়ে গেছে বিকেল 4:15 মতো তো আজকে ফাইনালি টোপাকুল ইয়া বাবা যাচ্ছে তো তার আগে বলি যে কেন গেল না মানে এতদিন তো দেখো মায়েরা যখন এসেছিল তোমাদেরকে আমি সবই দেখিয়েছি মুভার্স প্যাকার্স এর প্রচুর দাদারা এসেছিল এছাড়া মিস্ত্রি দাদারা গেছিল তাছাড়া সব থেকে বড় কথা প্রচন্ড পরিমাণে ধুলো ছিল তো সিচুয়েশনটা এইরকম তো তার জন্য আমি ভাবলাম মা একটু সেটেল ডাউন হয়ে নিক একটু পরিষ্কার হয়ে যাক একটু স্যানিটাইজড হয়ে যাক তারপর টোপলুকে নিয়ে যাব তো আজকে টোপলু যাবে আর এখানে দেখো টোপলু একদম রেডি টপলু ড্রেসটা দেখেছো কি সুন্দর টপলু তুমি তোমার ড্রেসটা দেখিয়ে দাও হ্যাঁ হ্যাঁ যাবে ড্রেসটা দেখিয়ে দাও ড্রেস যাবে তো ওয়াও টপলু এই চলে এসো আসো হাত ধরো চলো বাই বাই করে দাও বাই বাই টাটা চলো ওই যে বাবা দাঁড়িয়ে আছে আস্তে পড়ে যাবি পড়ে যাবে তো ওই দেখ বলেছিলাম ও বাবা দাঁড়া ওকে পনটা দেখাই ওকে বলেছি তো যে ডাক দেখাবো এই দেখো হ্যাঁ ডাক আছে আমরা আগের দিন এসে দেখেছিলাম পুকুরটা পুরো এতে ভর্তি হয়ে গেছে এমা আজকে ডাক নেই নাকি টোপলু এই দেখো ডাক হ্যালো বলে দাও ডাককে হ্যালো কি জিজ্ঞাসা করছো তুমি ডাককে কি জিজ্ঞাসা করছো মা জলে কেন নামেনি ও কি সুন্দর ডাকগুলো বসে আছে দেখো এখানে সোসাইটিটা কিন্তু খুব সুন্দর খোলামেলা আর দেখো এখানে একটা পুকুর ছিল পুকুরটা পুরো পানা পুকুর হয়ে গেছে আর এই যে দেখছো যে ফ্ল্যাটটা তৈরি হচ্ছে এই ফ্ল্যাটটা হচ্ছে বাবা মায়েদের ফ্ল্যাট যেটা তৈরি হচ্ছে মানে সরি এটা আর কি তার পাশের ফ্ল্যাট এইটা যেটা দেখছো এইটা তৈরি হচ্ছে একদম সামনে অবধি যাবে টোপলু চল এবার ইয়া বসে আছে তো চলো টোপলু এখানে এত খোলা জায়গা পেয়ে বিশাল আনন্দ পেয়েছে টোপলু পড়ে যেও না কিন্তু জল জমে আছে চলো ও মা জুতো বাইরে খুলবো না ভেতরে খুলবো হ্যাঁ ঠিক এসে দেখতে পেয়ে গেছে এই তো আমাদের ছবি বাবা এই দেখ টোপলু আমাদের ছবি লাগিয়ে রেখেছে ইয়া বাবা কার ছবি এটা কে মামা বাবা বাবা এখানে ডাক দেখে কি খুশি আর আসতে চাইছে না ওপরে ফ্ল্যাটটার না ব্যালকনিটা সব থেকে সুন্দর তোমাদেরকে আগেও আমি অনেকগুলো ব্লগে বলেছি ভীষণ ভালো লাগে তো এখানে এলে ব্যালকনিতে বসেই মনে হয় সময় কেটে যায় টোপাকুল এখন বায়না করে ইয়ার সাথে গেছে হচ্ছে ছাদে আমাকেও মা ডাকছিল চল তো আমি একটুখানি বসে তারপরে যাব কি সুন্দর দেখো সাইড পুরোটা খোলা তো খুব ভালো লাগে ব্লু দেখি কি করছে কি করছো টোপলু
খেলা করছো? এদিকে একবার জলে দাও। ওই দিকটাই চলো না, ওই দিকটাতেই তো ভালো। হ্যাঁ হ্যাঁ, তো ভালো লেগেছে, ছাদটা ভালো লেগেছে, খেলো ছাদে খেলো। এই দিকটা কি আমাদের বাড়ির দিক নাকি? সব গুলিয়ে যাচ্ছে আমার, কোন দিকে কি? কি সুন্দর বড় পুকুর, আর এই পুকুরটাই তোমাদেরকে তখন দেখাচ্ছিলাম, দেখো পুরো পানা পুকুর হয়ে গেছে। আজকে ওয়েদারটা এত সুন্দর না, বেশ ভালো লাগছে। দুপুরবেলা ঝমঝম করে বৃষ্টি হয়েছে, আমি তো ভাবছি আমি শিওর আসতে পারবো না আজকে। আর টোপাকুলকে নিয়ে আজকে ফার্স্ট টাইম আসার কথা ছিল, তো মনটা একটু খারাপ হয়ে গেল যে যেতে পারবো না। আর আমি বারান্দা থেকে দেখছি আমাদের সামনে অল্প অল্প একটুখানি নর্দমাগুলো ভর্তি হচ্ছে, আর এই রে গেল, আমি একা ওকে কোলে করে নিয়ে কি করে যাব আর এই জলের মধ্যে। তারপরে দেখলাম যে না, বৃষ্টিটা পুরোটা কমে গেল, আর এখন ওয়েদারটা মানে এত সুদিং, খুব ভালো লাগছে। আর দেখো ছাদ থেকে পেছনটা কি সুন্দর লাগছে। এই এখানে কিন্তু খুব ভালো ছবি উঠবে, একটা দুটো পটপট করে একটু ছবি তুলে ভালোই লাগবে। ওই যে পাপা এসে গেছে, পাপা এসে গেছে, ফার্স্ট টাইম বলছে পাপা কি এনেছো, বসো। না না, কিটক্যাট বলে দিয়েছে বাবা। খেয়ে নাও মা, এরম করে না। ম্যাডাম এখানে তাড়িয়ে দাঁড়িয়ে আলুর চপ খাচ্ছে। এটা বেগুনি। ও এটা বেগুনি? আমি বেগুনি খেতে একদম ভালোবাসি না, মা খেতে ভালোবাসে। তাই কৌস্তব নিয়ে এসছে, মা হাফ খেলো, তো আমি একটুখানি জাস্ট দেখছি। ভালো মোটামুটি। ম্যামো মুড়ি এত খেও না, তুমি কি সেরেল্যাক খেয়েছো? সেরিগ্রো কে খাইয়ে দিল সেরিগ্রো? ইয়া বাবা, আবার সকালবেলা অমৃত্তি মানে চপের সাথে আমি খাবো না, আমার পুরো অমৃত হেভি সব কম্বিনেশন। খুব সুন্দর হয়েছে শার্টটা, অনেকক্ষণ গল্প টল্প হলো, এইবারে প্রায় 8:30 বাজে, এইবারে আমাদেরকে বেরোতেই হবে। মা ওখানে কি করছে? মা এখন ফুলঝুড়ি দেখছে। মা এটা কি ফুলঝুড়ি? এই যে এখানে বসে ফুলঝুড়ি দেখছে। ও ধুলো গনা, ও মা দেখছে হচ্ছে ধুলো গনা। ভালো হয় সিরিয়ালটা? শ্রীময় বন্ধ করে দিয়েছো দেখা? শ্রীময় ভাল লাগে না? এই টপলু এখানে বসে আছে দেখো বারান্দায়। কি করছো তুমি বারান্দায়? কিম্ভূত বাবু, এই বাড়িটা ভালো, নাইন লাইনের বাড়িটা ভালো, এটা ভালো, এই বাড়িটা ভালো টপলু, এই বাড়িটা ভালো। কেন এই বাড়িটা ভালো? কেন হ্যাঁ এই বাড়িটা খুব সুন্দর তাই? তোমার এই বাড়িটা ভালো লেগেছে? আর ডাল্লাপের বাড়িটা কি বাজে ছিল? এল নাইনের বাড়িটা ওটাও ভালো, সবই ভালো। আর তুমি এখানে বাবার সাথে বসে কি করছো? ডগটা আর কাউটা ঠিক ছিল, এলিফ্যান্ট এখানে আছে।
এলিফ্যান্ট কোথায় আছে তোপলু? এ দেখো মেমো এখান থেকে বাঁশিটা নিয়ে যাচ্ছে জোর করে। আসছি। হ্যাঁ 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 নিয়ে যাবি নিয়ে যাবি। এই তো লিফট এসে গেছে চলো। আর ওখান থেকে ফিরতে গিয়ে হয়েছে এক বিপত্তি, আমাদের গোপালের মিষ্টি শেষ হয়ে গেছিল। তো কৌশবকে আমি বলেছিলাম আজকে অফিস থেকে ফেরার সময় তুমি কিন্তু মনে করো মিষ্টি নিয়ে আসবে। তো আমি জানি যে আমরা মায়ের ওখানে যাব, ওখান থেকে যখন ফিরবো মিষ্টির দোকান আমাদের সামনে, তো মিষ্টি নিয়ে ঢুকে পড়বো। কৌশবের কাছে 500 টাকা ছিল, খুচরো ছিল না, এবার চপ কিনবে কি করে, তাই জন্য মিষ্টিটা কিনে নিয়েছে, খুচরো হয়ে গেছে। এইবারে মিষ্টিটাকে রেখেছিল মায়ের ওখানে ঠাকুর আসনের সামনে। এবার আমরা বেমালুম ভুলে চলে এসেছি, এইবারে মা ফোন করেছে তোরা মিষ্টি ফেলে গেছিস, তখন আমরা পুরো বাড়ির সামনে। তো আমি আর টোপাকুল চলে এসেছি, আর কৌশব তখন আবার গেছে মায়ের ওখানে গিয়ে মিষ্টি নিয়ে আবার ফেরত এসেছে। তো এসে আবার হেঁটে গেছে, হেঁটে এসেছে, কারণ টোটোওয়ালা একজন হলে ছাড়তে চায় না, ঝামেলা করে এইসব করে। তো হেঁটে গেছে, হেঁটে এসেছে, এসে পুরো টায়ার্ড হয়ে একদম শুয়ে পড়েছিল। আর এখানে যে টোপাকুল কি করছে তার কোনো ঠিক নেই, দেখো জেমসটাকে ক্লিপের মধ্যে আটকাচ্ছে, দেখিয়ে দে জেমসটা। আর এসে যেটা বলছিলাম, কৌস্তব টায়ার্ড হয়ে একদম শুয়ে পড়লো। তো আমি ভাবলাম আমাকে এইবার সবকিছু করতে হবে, তারপরে দেখলাম হঠাৎ প্রচন্ড এন্থু নিয়ে এই দেখো রান্নাঘরে এসে চলে এসছে। কি করছেন আপনি যদি একটু বলেন? কিছু না, মানে সকালে মা একটা চিকেনের ঝোল বানিয়েছিল যেটা তেল তেলে, মানে ভাত খাওয়ার উপযোগী একটা চিকেনের ঝোল, এটাকে আমি এখন রুটি খাওয়ার উপযোগী বানাবো। না গো, সকালে মা যেটা বানিয়েছিল মানে যথেষ্ট ভালো খেতে হয়েছিল এবং যথেষ্ট সুস্বাদু, কিন্তু ওটা দিয়ে রুটি খাওয়া যায় না। ওটা কৌস্তবের, ওটা মানে কি বলবো জানোই, বলছি এটা দিয়ে রুটি খাওয়া যায় না। ট্রান্সফরমেশনের আমার একটা ক্ষমতা রয়েছে, নরমাল যে কোনো জিনিসকে আমি অ্যাবনরমাল বানিয়ে ফেলতে পারি। না তবে এমনি নরমাল যে চিকেনের নরমাল যে ঝোল হয় সেগুলোকে কৌস্তব খুব স্পাইসি বানিয়ে ফেলতে পারে। এর আগে বানিয়েছে কি দিয়েছো বলো, মাখন দাও ফার্স্টে, আমি জানি বলো না, মাখন দাও তারপর কি করো বলো, আমি কিছুটা জানি, আমি কিছুটা দেখেছি, খালি এরকম বলে মাখন দেয় তার মধ্যে না ওই মাংসটা দেয়, মানে মাংসের ঝোলটা আমি তার মধ্যে ওকে ধনে গুঁড়ো আর লঙ্কা গুঁড়ো দিতে দেখেছি, তাই তো হয়নি? যাই হোক এইসবই করে, এইসবই করছে পাগলামো। তো আমি ভেবেছিলাম মা তো চিকেনের ঝোল বানিয়েছে, আমি যে রুটিটা বানাবো হয়ে যাবে, কোনো ঝামেলাই নেই, যথেষ্ট ভালো খেতে হয়েছিল, ওনার হবে না, ওইটাকে উনি এবারে করছে। যাই হোক যা করছে করছে, একটু হয়ে গেছে, একটু স্পাইসি বানালে আমারই অবশ্য ভালো। তো চলো এবার স্টার্ট করা যাক খাওয়া দাওয়া। কে বলো ট্রান্সফরমেশন কেমন হয়েছে? হাউ ইজ ইট? ধনের গন্ধ ছাড়ছে, ধনে দিয়ে কি, কিন্তু তোমার আমি কি করি বলতো, প্রথমে প্যানের মধ্যে অল্প একটুখানি মাখন নি, তার মধ্যে আমি অল্প ধনে গুঁড়ো দিই, অল্প একটুখানি শুকনো লঙ্কার গুঁড়ো দিই, সেটাকে ভালো করে ফ্রাই করি, শর্টে ঠিক না মানে স্টার ফ্রাই ওরকম একটা কিছু করি, তারপরে সকালের ঝোল গুলোকে দিয়ে দেওয়া হয়, সেটাকে ভালো করে একটুখানি নাড়াচাড়া করে তারপরে ফ্রেশ করিয়েন্ডার লিভস ছড়িয়ে ব্যাপারটাকে উজ্জীবিত করে তোলা হয়। তোমরাও করো, ট্রাই করে দেখো, সত্যি ভালো লাগে মুড়ির সাথে। সত্যি ভালো লাগে, বেশ ধাবা স্টাইল চিকেন কারি বলতে পারো। রুটি খাওয়ার পরে মিষ্টি মুখ করছেন ম্যাডাম? রুটি খাওয়ার পরে একটু মিষ্টি খেতে ইচ্ছে করে, কিন্তু সচরাচর খাই না রাত্রিবেলা। এটা হচ্ছে সেই বিশ্বকর্মা পুজোর কৌস্তবদের অফিসে সেই কেশর লাড্ডু, সেটা কিন্তু খুব ভালো, সেই দুখানা রেখেছিলাম, ভাবো আজকে একটা খাচ্ছি এতদিন পর, অনেকদিন হয়ে গেছে। খেতে ভালো লাগছে, খুব ভালো খেতে কেশর লাড্ডু। কৌস্তব তো খায় না? না আমি একদম খাই না, পড়ে গেছে ফ্রিজের মধ্যে। তো কেশর লাড্ডু খেতে খেতেই আজকের ব্লগটাকে এন্ড করছি। আজকের ব্লগটা মেনলি করেছিলাম যে টোপাকুল ফার্স্ট টাইম ইয়াবাবা নতুন ফ্ল্যাটে যাচ্ছে, কি করে ওখানে গিয়ে তোমাদেরকে দেখানোর জন্য। আর তোমরাও অনেকে বলেছিলে যে কেন টোপাকুলকে নিয়ে যাওনি, তো আমি তাই জন্যই আজকে ব্লগটা করেছিলাম। তো ব্লগটা শেষ করে দিচ্ছি, ব্লগটা কেমন লাগলো যে ডেফিনেটলি কমেন্ট করে জানাবে, আর যদি আজকে ভিডিওটা ভালো লাগে টোপলু কি করতে হবে, দুটো লাইক করলে লাইক উঠে যায়। তো চলো আজকে ভিডিওটা শেষ করছি, যদি আমাদের ভিডিওটা ভালো লাগে তাহলে প্লিজ একটা লাইক করে দিও, আর যদি এখনো সাবস্ক্রাইব না করে থাকো আমাদের চ্যানেল তাহলে প্লিজ সাবস্ক্রাইব। তো চলো আজকে মতন টাটা, তোমাদের সাথে আবার দেখা হবে।
নেক্সট ব্লগে। বাই বাই।